দুর্গা পূজা ঘিরে ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার প্রতিমা শিল্পীরা। সামর্থ্য অনুযায়ী স্থানীয় কিংবা অন্য জেলা থেকে কারিগর এনে প্রতিমা তৈরি করছেন আয়োজকরা। এদিকে পূজার আগে জেলার শপিং মলগুলোতে কেনাকাটা চলছে সকাল থেকে রাত পর্যন্ত। কুষ্টিয়াতে এবার স্থায়ী অস্থায়ী মিলিয়ে 251টি মণ্ডপে হবে দুর্গাপূজা। এ নিয়ে আয়োজকদের মধ্যে বইছে উৎসবের আমেজ। এই বছর মায়ের কাছে যাচ্ছি যাতে সবাই সুস্থভাবে মন্দিরে পূজা পার্বণ করতে পারে এবং তাদের সবার একান্ত উপস্থিতি কাম্য করছি। গত দু বছর তো করোনার কারণে আমরা ভালো মতো উদযাপন করতে পারিনি, তো এবার আশা করছি আমরা অনেক ধুমধামের সঙ্গে উদযাপন করব। এদিকে করোনাকাল কাটিয়ে এবার অনেক কাজ পেয়েছেন প্রতিমা শিল্পীরা, শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন তারা। আমাদের প্রতিবাসিতে কাজ সেরকম হয়নি, এবছর কাজটা একটু বেশি হবে, যত টাকা পয়সা আমাদের এবারে একটু বেশি আশা করছি আসার জন্য। প্রতিমার কাজ করে এমন খুব বেশিও থাকে না, যা থাকে মোটামুটি দিন কর্ম করার মতোই চলে আমাদের। পূজাকে কেন্দ্র করে কুষ্টিয়ার শপিং মলগুলোতে ভিড় বাড়ছে, সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাকাটা। প্রতি বছর থেকে এবারই কালেকশনটা ভালো, এবার তো একটু করোনা কম আছে, ওই উপলক্ষে মার্কেটটা একটু বাচ্চাদের নিয়ে বের হতে পেরেছি সবাই মিলে। পূজা উপলক্ষে বেচাকেনা মোটামুটি ভালো আর কি, এখন দেশের পরিস্থিতি অনুসারে সেই হিসাবে হচ্ছে আর কি। নির্বিঘ্নে পূজা সম্পন্ন হবে বলে আশা পূজা উদযাপন কমিটির, আর সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। আমরা এইবারকের যে পূজা শারদীয় দুর্গা পূজা, এটা যেন সুষ্ঠু সুন্দরভাবে হয়, কোথাও যেন দুর্ঘটনা করতে না পারে আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি। শান্তিপূর্ণভাবে সবাই উৎসব পালন করবেন এটাই প্রত্যাশা কুষ্টিয়াবাসীর। দীপ্ত, বার্তাকক্ষ। দুর্গাপূজা ঘিরে ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার প্রতিমা শিল্পীরা। সামর্থ্য অনুযায়ী স্থানীয় কিংবা অন্য জেলা থেকে কারিগর এনে প্রতিমা তৈরি করছেন আয়োজকরা। এদিকে পূজার আগে জেলার শপিং মলগুলোতে কেনাকাটা চলছে সকাল থেকে রাত পর্যন্ত। কুষ্টিয়াতে এবার স্থায়ী অস্থায়ী মিলিয়ে 251টি মণ্ডপে হবে দুর্গাপূজা। এ নিয়ে আয়োজকদের মধ্যে বইছে উৎসবের আমেজ। এই বছর মায়ের কাছে যাচ্ছি যাতে সবাই সুস্থভাবে মন্দিরে পূজা পার্বণ করতে পারে এবং তাদের সবার একান্ত উপস্থিতি কাম্য করছি। গত দু বছর তো করোনার কারণে আমরা ভালো মতো উদযাপন করতে পারিনি, তো এবার আশা করছি আমরা অনেক ধুমধামের সঙ্গে উদযাপন করব। এদিকে করোনাকাল কাটিয়ে এবার অনেক কাজ পেয়েছেন প্রতিমা শিল্পীরা, শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন তারা। আমাদের প্রতিবাসিতে কাজ সেরকম হয়নি, এবছর কাজটা একটু বেশি হবে, যত টাকা পয়সা আমাদের এবারে একটু বেশি আশা করছি আসার জন্য। প্রতিমার কাজ করে এমন খুব বেশিও থাকে না, যা থাকে মোটামুটি দিন কর্ম করার মতোই চলে আমাদের। পূজাকে কেন্দ্র করে কুষ্টিয়ার শপিং মলগুলোতে ভিড় বাড়ছে, সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাকাটা। প্রতি বছর থেকে এবারই কালেকশনটা ভালো, এবার তো একটু করোনা কম আছে, ওই উপলক্ষে মার্কেটটা একটু বাচ্চাদের নিয়ে বের হতে পেরেছি সবাই মিলে। পূজা উপলক্ষে বেচাকেনা মোটামুটি ভালো আর কি, এখন দেশের পরিস্থিতি অনুসারে সেই হিসাবে হচ্ছে আর কি। নির্বিঘ্নে পূজা সম্পন্ন হবে বলে আশা পূজা উদযাপন কমিটির, আর সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। আমরা এইবারকের যে পূজা শারদীয় দুর্গা পূজা, এটা যেন সুষ্ঠু সুন্দরভাবে হয়, কোথাও যেন দুর্ঘটনা করতে না পারে আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি। শান্তিপূর্ণভাবে সবাই উৎসব পালন করবেন এটাই প্রত্যাশা কুষ্টিয়াবাসীর। দীপ্ত, বার্তাকক্ষ।